এবার একটি নয়, একসাথে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার সকালে দেশটির পূর্ব উপকূলের সমুদ্রে এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে ধারাবাহিক উৎক্ষেপণের অংশ হিসেবে সর্বশেষ এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেএসসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল 8টার কিছু আগে উত্তর কোরিয়ার হোয়াংহাই প্রদেশ থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে সেগুলো প্রায় 370 কিলোমিটার আকাশে ওড়ে। এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘনকারী ও গুরুতর উস্কানি হিসেবে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানানোর পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি। অন্যদিকে এই ঘটনায় জাপান সরকারও উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান, সমগ্র এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকিস্বরূপ। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ফ্রিডম শিল্ড নামে বৃহত্তম সামরিক মহড়া চালানো হয় 23 মার্চ পর্যন্ত। দেশ দুটির নিরাপত্তাজনিত কারণে এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া 2018 সাল থেকেই হুমকি হিসেবে দেখে আসছে। প্রতিবাদের অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।